রেহানা মারিয়াম নূর সিনেমা দিয়ে আলোচনায় আসেন আজমেরি হক বাঁধন, এরপরে গুটি, আর গত মাসে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় এ অভিনেত্রীর প্রথম হিন্দি সিনেমা খুফিয়া। এর রেশ কাটতে না কাটতেই ফের নতুন সিনেমা নিয়ে আসছেন বাঁধন। এবার আর ওটিটিতে নয়, বড় পর্দায় ফিরছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন সানি সানোয়ার। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সিনেমার বিষয়ে বিস্তারিত জানানো হয়। একটি খুন এবং সেই রহস্য উদ্ঘাটনের গল্প নিয়েই নির্মিত হচ্ছে প্রজেক্ট সিক্স সিনেমাটি। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বাঁধনকে, তাকে ঘিরে সাজানো হয়েছে গল্প। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত প্রমুখ। এটি নির্মাণ হচ্ছে কপ ক্রিয়েশন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। আগামী মাসেই শুটিং শুরু হবে সিনেমাটির।